গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দাবি জানাবেন। ভিডিও শুরু করা যাক। তো আপনার পুরোটাই একসাথে ছাপলে হবে না, দেখতে পাচ্ছেন? আগে ভাঁজগুলো ছাপতে হবে। তো ঘোলা মারা শুরু হয়ে গেছে, তো আমাদের ছাপা শুরু হয়ে গেছে। তো মশলাটা খুব টাইট করবেন না, যেন নরমই থাকে, কারণ নরম না হলে আপনার ছাপতে অসুবিধা হবে। আর আপনার ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো হালকা করে ফোল্ডিং মারা হলো, পাটা মারা হচ্ছে। পাটা মারবেন তো যেন পাটাটা সোজাভাবে থাকে। তো আমাদের বিট হচ্ছে যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এর আগের ভিডিওটাই যেটা আপনার 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ছিল, এটা আপনার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বিট। তো আমাদের পাটাও আছে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিতে ধরতে হবে। তো আমাদের সাইডগুলো আগে ফিনিশিং করা হয়ে যাবে, তারপরে আপনার তখন আপনার সাইডে পাটা ধরে নিচে সাইড করা হবে। তো আপনারা সেম প্রসেসে করবেন যে হিসাবে করছে। তো আমাদের সাইডগুলো ফিনিশিং হয়ে গেছে, এবার সাইডে পাটা ধরে নিচে সাইড করা হচ্ছে, তলা সাইড। তো এবার আমাদের কোনাগুলো ফিনিশিং হচ্ছে, ফিনিশিং করবেন না, খুব তাড়াহুড়ো করবেন না, কারণ এগুলো বৃহত্তর কাজ, তো আপনার ধৈর্য ধরে করবেন। তো ফিনিশিং করার আগে আপনার পাটা হালকা করে মেরে নেবেন সবগুলোই, তাহলে কি ফিনিশিং করতে সুবিধা হবে। আর এইগুলো আপনার যে সবগুলোই রুসা মারতে হবে সেরকম কিছু না, আপনার পণ্যের বসে চলে যাবেন, কারণ ছোট কাজ, আপনার সব জায়গায় রুসা মেরে কাজ করা যাবে না। তো আমাদের প্রায় ভাঁজ ফিনিশিং করা কমপ্লিট হতে এসছে। এরপরে আপনার রাউন্ডগুলো ছাপা হবে, কারণ একসাথে ছাপলে ভিডিও শুরুতেই বললাম শুকিয়ে যাবে।
তো আমাদের প্রায় কাছে এসেছে। তো ফিনিশিং হয়ে যাওয়ার পরে আপনার যে মশলাগুলো লেগে থাকবে কোনায় করে, সেগুলো আপনার ভালো করে কুন্নি মেরে দেবেন, কারণ কুন্নি না মারলে দেখতে খারাপ লাগবে। তো চলুন, আমাদের রাউন্ড ছাপা শুরু হয়ে গেছে। তো রাউন্ড কিভাবে ফিনিশিং করা হয় দেখা যাক। তো আমাদের ছাপা কমপ্লিট, ওপরে মশলা ভাঙা হচ্ছে। মশলা ভাঙার পরে নিচেগুলো আপনার হালকা করে কুন্নি মেরে নেবেন, কারণ কুন্নি না মারলে রুসাতে কাজ হবে না, আপনার কুন্নিতেই কাজ হবে। তো আগে হালকা করে কুন্নি মেরে সেভ করে নেবেন মশলাগুলো। রাউন্ডের নিচে সাইড হালকা করে পাটা মেরে নিতে হবে। পাটা মারা কমপ্লিট হয়ে গেলে আপনার রুসা পাটা দিয়ে ফিনিশিং করতে হবে। তো আমাদের পাটা মারা চলছে এখন অবধি। তো পাটাটা মারবেন না, একটু ভালো করে মারবেন, দিয়ে রুসাপাটা মারবেন। তো আমাদের রুসাপাটা মারা শুরু হয়ে গেছে। তো ফিনিশিং হয়ে যাওয়ার পরে রাউন্ডটা হালকা করে চেক করে নেবেন ঠিক ঠিকঠাক হয়েছে কি না। তারপরে আপনার রাউন্ডের বসেই যেতে হবে, বিটগুলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বিট হবে, সব কুন্নি দিয়েই হবে। তো মশলা যদি শুকিয়ে যায় হালকা করে সিমেন্ট মেরে নেবেন কোনাগুলোই কোরগুলোই, কারণ মশলা ধরাতে সুবিধা হবে। সিমেন্ট লাগার পরে হাতে হাতে করে মশলা জমাবেন। তো আমাদের জমা শুরু হয়ে গেছে। করে মশলা ধরাবেন তো অবশ্যই সিমেন্ট লাগিয়ে নেবেন, নাহলে আবার জমাতে অসুবিধা হবে। হালকা করে বুশ মেরে রুসুন কাটা মারবেন। দেখতেই পাচ্ছেন কুন্নিতে কাটা হচ্ছে। তো আপনারা নিচের সাইড নিচের কোটটা আগে কেটে নেবেন, তারপরে উপকরণগুলো যেগুলো করবেন সেগুলো আপনার মাপ হিসাবে করবেন। তো তাড়াহুড়া করবেন না বিট কাটার সময়, আপনার ধীরে ধীরেই কাটবেন, কারণ তাড়াহুড়া করলে আপনার ভেঙে যাওয়ার ভয় থাকে। কাটার পরে আপনার হালকা করে উপরে পুরোটাই কুন্নি মেরে নেবেন, যেন মশলাটা ভালো করে সেফ হয়ে যায়। লুচাপাটা দিয়ে হালকা করে আপনার মশলাগুলো দিয়ে দেবেন। তো উপরে আপনার যে বিটগুলো দিতে পারছেন সে বিটের ভিডিও আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার যে ডিসক্রিপশনে যে দেখে নেবেন অবশ্যই। তো আপনার রুসা বাটা মারার পরে হালকা করে নিচে কুন্নি চালিয়ে নেবেন, তাহলে যেন গিট গিটগুলো না বোঝা যায়। মশলার যে ঢেউ ঢেউ আছে সেগুলো মিটে যাবে। তো আমাদের নিচে সাইড কমপ্লিট, এবার উপরের কোটটা আপনার
সিমেন্ট লাগা হচ্ছে। এবার যে মশলাটা লাগাচ্ছেন এটা আপনার 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হিসাবে মশলাটা জমাট দিবেন। কুন্নি দিয়ে আগে শেপ করে নেবেন, তারপরে হালকা করে নিচে আপনার ছোট রুসা মেরে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের রুসা মার হচ্ছে। খুব শান্তভাবে কাজ করবেন, তাড়াহুড়া করবেন না একদম, কারণ এগুলো ছোট ছোট কাজ, আপনার বিরক্ত ভাব লাগবে, তো শান্তভাবেই করবেন। তো আমাদের সিমেন্ট লাগা হয়ে গেছে, সেম প্রসেসে আপনারা ধাপে ধাপে সিমেন্ট লাগাবেন আর মশলা জমাট দিয়ে তলায় হালকা করে ছোট রুসা মেরে নেবেন, দিয়ে আপনার কুন্নি দিয়ে কেটে কেটে সাইজ করে দেবেন যেন ফিটনেস গুলো একই থাকে, সেই হিসাবে কাটবেন। আপ ডাউন মনে হলে কুন্নি দিয়ে মশলাটা কেটে দিবেন হালকা করে। তো আমাদের মশলা শুকনো হয়ে গেছে, তার জন্য আপনার ভুষ মারা হচ্ছে। তো করগুলো হালকা করে সিমেন্ট লাগিয়ে নেবেন, তারপরে আপনার সেম প্রসেসে আবার মশলা জমাট দিবেন। তো দেখতেই পাচ্ছেন মশলা জমাট শুরু হয়ে গেছে। দিয়ে হালকা করে আপনার রুসাবাটা মেরে নেবেন উপরে। তোমাদের প্রায় ফিনিশিং কাছে এসছে, তো কোরগুলো যখন কুন্নিতে কাটবেন তখন খুব সাবধানে কাটবেন, কারণ অন্য যেন কোর না ভেঙে যায়।
তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন তাড়িয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেল প্লাস্টার। তো আজকে এই পর্যন্তই, এরপরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ভালো থাকবে।